আরে আমি কি করে জানবো কে কে আছে না আছে, বলগিনি মহা মুশকিল। একটা মহিলা নাকি সেখানে দাঁড়িয়ে ছিল, আরে সে নাকি পার্থর বন্ধু, আমি কি ভগবান জানবো কে কার বন্ধু, বলো দেখিনি মহা মুশকিল। আপনি শুধু অচেনা নন, একজন অতি পরিচিত বলে নিজেই স্ট্যাম্প লাগিয়েছেন। আপনার ভিডিওতে দেখা যাচ্ছে আপনি বলছেন ওর পিতা উড়িষ্যাতেও কাজ করেছে, উড়িয়া ভাষা জানে, আপনি একটা উড়িয়া বাক্য প্রতি তার উদ্দেশ্য করেছেন, বলেছেন আমি প্রতি বছরই ওকে এখানে দেখি, বলেছে শুধু এখানে নয় ববির ওখানেও ওর পিতা যায়। এগুলো শুধু অডিও নয়, ভিডিও, আপনার বক্তব্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মোবাইল ফোনে ঘুরে বেড়াচ্ছে। কুকুরের জন্য 2000 স্কোয়ার ফিটের সেন্ট্রালি এসি রুম ছিল, এরা মামাটি মানুষ বলে, এরা মামাটি মানুষ বলে। এই যে মুখ্যমন্ত্রী বড় বড় লেকচার মারছেন, একটা হেলিকপ্টার রেখেছেন, ওকে আকাশ রানী বলি আমি, চার্টার ফ্লাইট ছাড়া উনি উনার ভাইপো চড়েন না। এদের লাইফস্টাইল আপনি 11-এর আগে 11-এর পরে বিচার বিশ্লেষণ করুন, কাকে এগুলো শেখাচ্ছেন। সবাই সব জানে, সবাই সব জানে আপনাদের পরিবর্তন যেভাবে হয়েছে, আপনাদের সমস্ত স্তরে যেভাবে পরিবর্তন হয়েছে এটা মানুষ প্রত্যক্ষভাবে উপলব্ধি করছে। 11-এর আগের সংগ্রাম কি ছিল, 11-এর পরের আপনাদের সর্বস্তরের লাইফস্টাইলে কিভাবে পরিবর্তন হয়েছে এটা মানুষ প্রত্যক্ষভাবে বুঝতে পারছে, দেখতে পাচ্ছে। এবং আগে 21 জুলাই ডিম ভাত খাওয়াতেন, এখন বিরিয়ানি আর গোস্ত খান, সেটা সবাই জানে। আর এই অর্পিতা দিদিমণিরা, তারা শুধুমাত্র আপনার সঙ্গে দুর্গাপূজার মঞ্চ শেয়ার করেছে তাই নয়, বিহালা পূর্ব এবং পশ্চিমে পার্থ চ্যাটার্জি আর আপনার দলের বিধায়ক সোহমকে নিয়ে তিনি ভোটের প্রচার করেছেন। শুধু বিহালার মধ্যে পার্থ চ্যাটার্জির জন্য প্রচার সীমাবদ্ধ রাখেননি, আপনার নাচে না তৃণমূলের সঙ্গে তথাকথিত সম্পর্ক না রাখা অর্পিতা মধ্যম গ্রামে রথীন ঘোষের প্রচারেও অংশগ্রহণ করেছে পার্থ চ্যাটার্জিকে সাথে নিয়ে, তাই তৃণমূলের সঙ্গে সম্পর্ক নেই। আজকে বললে কেউ বিশ্বাস করবে না, আজকালকার জুনে আধুনিক ভারতে আধুনিক ব্যবস্থাপনায় মানুষ সব কিছুই দেখছে, এইভাবে সত্য এবং দুর্নীতিকে আড়াল করা যায় না। আজকেও সম্মান প্রদানে আপনি দেখবেন সেখানে তৃণমূলের এমএলএ এমপিদেরকে সম্মান প্রদানের মধ্য দিয়ে সম্মান প্রদানের মঞ্চকে এবং ব্যবস্থাকেও রাজনৈতিককরণ করেছে এই প্রাইভেট লিমিটেড কোম্পানি পরিচালিত তৃণমূল কংগ্রেস সরকার।